नमस्कार बंधुरा, এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল 11ই সেপ্টেম্বর 2023 থেকে 17ই সেপ্টেম্বর 2023। এই সপ্তাহ আপনারা প্রত্যেক রাশির জাতক জাতিকারা কেমন থাকবেন সেটি জেনে নিন। তার আগে আমরা বলবো এই সপ্তাহে বিশেষ একটি গ্রহ শনি, অর্থাৎ ভাদ্র মাসে শনি খুব অ্যাক্টিভ থাকে। যারা শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া, কণ্টক শনি, শনির দশা, অন্তর্দশা, অত্যন্ত দশা ভোগ করছেন, তারা এই সপ্তাহে আমি শনির যে বিশেষ দুটি বীজমন্ত্র শর্ট ভিডিওতে দিয়েছি তা দেখবেন, এবং যে রাশিগুলিতে সাড়ে সাথী চলছে সেগুলি একবার দেখে নেবেন। সাড়ে সাথী নিয়ে আমার আলাদাই একটি পর্ব আছে, তাহলে আপনার কি কি করলে আপনাদের সুবিধা সেগুলি বুঝতে পারবেন। প্রথমেই বলি, মকর, কুম্ভ, মীন এই তিন রাশিতে সাড়ে সাথী চলছে। মকরে থার্ড ফেজ, কুম্ভে সেকেন্ড ফেজ, মীনে ফার্স্ট ফেজ সাড়ে সাথী। থার্ড ফেজে যাদের চলে তারা মানে শনি ছাড়ার আগে যেমন দিয়ে যায় কষ্টটাও ততটাই দেয়। সুতরাং প্রত্যেক ক্ষেত্রে যাদের শনি অষ্টম স্থানে রয়েছে, যাদের শনি মতন গ্রহ নবম স্থানে রয়েছে, পঞ্চম স্থানে রয়েছে, সপ্তম স্থানে রয়েছে, তারা বিশেষতভাবে শনির যে টোটকাগুলি আমি বলেছি এই দুটি ভাদ্র মাসের জন্য সেগুলি করবেন। তাহলে সাপ্তাহিক রাশিফলটি আপনাদের ভালো লাগবে। আমরা এই সপ্তাহের গোচর বলে দিচ্ছি, বারবার বলছি, আমরা গোচর এবং নক্ষত্র বিচার বিশ্লেষণ করে সাপ্তাহিক রাশিফল দিই। কাউরির জন্মকুণ্ডলী মিলিয়ে দেওয়ার জন্য সাপ্তাহিক রাশিফল নয়। অনেকেই কমেন্টস করেন, আমার সম্পূর্ণ মিলে গেছে, তাতেও আমার কৃতিত্ব কিছু নয়, আর আমার অনেকটা মিললো না, মিলিয়ে দেওয়াটাও আমার কাজ নয়। এখান থেকে 80% আপনারা ট্রেন্ডটা পাবেন। 100 ভাগ মেলাবার জন্য যদি জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করেন তাহলেই সেটা সম্ভব। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলীতে প্রত্যেক গ্রহের অবস্থান না জেনে তো বলা সম্ভব নয় কতটা ভালো কতটা মন্দ। এটা গোচর সাপেক্ষে গ্রহরা কোনখানে কী থাকলে কী ভালো কী মন্দ হতে পারে তার রেজাল্ট, একটি পূর্বাভাস। এতে মানুষ উপকৃত কী হবে, আপনি আগে জানলেন যে বিপদের সম্ভাবনা রয়েছে, আপনি সাবধান হলেন, সুতরাং এটি একটি উপকার। আপনার কিছু ভালো হবার আছে, আপনি অনুপ্রাণিত হয়ে সে কাজে আরও মনোনিবেশ করলেন, এটি ভালো। জ্যোতিষশাস্ত্র কখনও ভীতি প্রদর্শনের জন্য নয়, জ্যোতিষশাস্ত্র কখনও রত্ন ব্যবসায়িক হওয়ার জন্য নয়। এগুলি একটি প্রতিবিধান, গ্রহকে শান্ত করার উপায়। যার আর্থিক সামর্থ্য রয়েছে তারা রত্ন পরিধান করবেন, যারা আর্থিক সামর্থ্য নেই তারা গ্রহের বীজমন্ত্র করবেন। যারা গ্রহের বীজমন্ত্র করেন তারা 1%ও কম ফল পাবে না, এটি বৈদিক মুনি ঋষিরা সেইভাবেই ব্যাখ্যা করেছেন শাস্ত্রে। এবার আমরা আসব প্রত্যেক রাশিভিত্তিক আলোচনা, কেন ভাদ্র মাসে শনি অ্যাক্টিভ থাকে সে নিয়ে একটি এপিসোড দেওয়া আছে। আর যারা শনি ঢাইয়া ভোগ করছেন তারা হচ্ছেন বৃশ্চিক রাশি এবং কর্কট রাশি, সাড়ে সাথী তো বললাম। তাহলে মকর, কুম্ভ, মীন, বৃশ্চিক এবং কর্কট এই 5টি রাশি শনির বিশেষ বিশেষ যে আমি টোটকাগুলি দিয়েছি এই ভাদ্র মাসের জন্য সেটি করবেন, আর সাড়ে সাথীর পর্বটি দেখে নেবেন। আসুন অ্যাট এ গ্লান্স জেনে নিই কার কী রকম। মেষ রাশি এই সপ্তাহে শিক্ষা, কর্ম, আয় শুভ, মানসিক চাপ বৃদ্ধি পাবে। বৃষ রাশি দাম্পত্য, প্রেম, আইন, রাজনীতি, ব্যবসা শুভ, পারিবারিক বিবাদে জেরবার হয়ে যাবেন। মিথুন রাশি কর্ম, আয়, ব্যবসা, লটারি ইত্যাদি ক্ষেত্রে শুভ ফল, শারীরিক ও মানসিক দুটো ক্ষেত্রেই সমস্যাবহুল, ভ্রমণ অশুভ। কর্কট রাশি অর্থ, মান, যশ বৃদ্ধি পাবে, ব্যবসা শুভ, দাম্পত্য অতি শুভ। এই সপ্তাহে সংশয়, বিপদ, কলহ অবশ্যম্ভাবী। সিংহ রাশি ধনাগম ঘটবে প্রচুর, ব্যবসা ফুলে ফেঁপে উঠবে, বন্ধু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল, বন্ধু থেকে সাবধান থাকবেন। কন্যা রাশি ব্যবসা, শিল্পী, কলা কুশলী যারা রয়েছেন তারা অত্যন্ত ভালো থাকবেন, আইনি দিক ভালো, শিক্ষায় শুভ, এবং আপনাদের অসুবিধার দিকটা হচ্ছে লোয়ার অ্যাবডোমেন পোর্শনের সমস্যা হবে, পেটের অসুখে ভুগবেন, এবং যাদের লোয়ার অ্যাবডোমেনে প্রবলেম রয়েছে তারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। তুলা রাশি শরীর, কর্ম, সুখ, স্বাচ্ছন্দ্য, দাম্পত্য, প্রেম, ভালোবাসা এগুলি সবই শুভ, আপনার জন্য ভ্রমণ অত্যন্ত অশুভ এবং বিতর্ক থেকে সাবধান। বৃশ্চিক রাশির শনির ঢাইয়ার কারণে
বিতর্কে থেকে সাবধান এবং অযথা অর্থ নাশ হবে, এ দুটি আপনাকে সাবধান করলাম। বাকি সব ক্ষেত্রে শুভ পরিবর্তন, সব ক্ষেত্রেই ভালো। অর্থ নাশ হবে, অযথা অর্থ নাশ হবে এবং বিতর্ক থেকে সাবধান, এটা শনি ধাইয়ার জন্য হবে। ধনু, ধনু রাশির ভাতৃবিরোধ ঘটার সম্ভাবনা প্রবল, শত্রু বৃদ্ধি ঘটবে, দাম্পত্য প্রেম কর্ম ব্যবসা অতি শুভ, শুধু শুভ নয় অতি শুভ, আপনি লটারির টিকিট কাটবেন। আপনার শুভ সংখ্যা তিন, শুভ যে সংখ্যাটা তিন বলছি তার মানে একটি সংখ্যা বলছি, সব সংখ্যাগুলোকে যোগ করে তিন করবেন। মকর রাশি, আপনাদের সাড়ে সাতই চলছে থার্ড ফেজে, আপনাদের সর্বতোভাবে আপনাদের সমস্যা অনেক বেশি, সুতরাং আপনাদের ভালোর যে দিকটা সেটা ঢাকা পড়ে যায় এই অশুভ দিকটা এত বেশি প্রবলভাবে দেখা দেয় বলে। দাম্পত্য প্রেম শিক্ষা এগুলি খুব ভালো, কিন্তু ঋণে জর্জরিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অযথা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন সুখের হলেও সেটা কিন্তু খুব ভালোভাবে আপনাদের মানসিক শান্তি দেবে না। সুতরাং আপনাদের জন্য ভাদ্র মাসে আমি কাল এবং তার আগের দিন পরপর দুদিন অর্থাৎ 7-8 এই দুদিন আমার শর্ট সেকশনে ভিডিও সেকশনে যাবেন এবং শনির যে আমি বিশেষ গায়ত্রী বলেছি এবং যে বিশেষ বীজমন্ত্রগুলো বলেছি সেগুলি করবেন, নীল পোশাক পরে ভালো থাকবেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রেও তাই, শনি সাড়ে সাতই চলছে, আপনাদের সমস্ত যে কাজ রয়েছে তা একদম বিনা বাধায় ঠিকভাবে উত্তীর্ণ হবে, বন্ধু তারা উপকৃত হবেন, পারিবারিক ক্ষেত্রে যা সমস্যা আছে তার সমাধান হবে। তাহলে প্রবলেম কোথায়, সাবধান কেন হবেন, শরীর ভালো যাবে না, অযথা বিতর্ক থেকে নিজের ক্ষয়ক্ষতি করবেন, কেননা আইনের দিকটা অনেক বড় প্রশ্নচিহ্ন এনে ফেলে দিয়েছে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারাও সাবধানতা অবলম্বন করবেন, যারা কলাকুশলী রয়েছেন তারা কুম্ভ রাশি জাতক জাতিকারা হলে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন, তর্ক বিতর্কে জড়িয়ে যাবেন না। আপনারাও বিশেষ যে টোটকা আমি মকর কুম্ভের জন্য দিয়েছি কালকে সেটি শর্ট ভিডিও সেকশনে গিয়ে দেবেন। মীন রাশি, মীন রাশির সাড়ে সাতির ফার্স্ট ফেজ চলছে, আপনারা ফার্স্ট ফেজে কোনো রকমই অশুভ ফল প্রাপ্তি ঘটে না। বৃহস্পতি যেহেতু মিত্র ঘরে রয়েছে সুতরাং আপনার খারাপ হওয়ার কোনো সম্ভাবনা এই সপ্তাহতেও নেই, ট্রেন্ড বরঞ্চ এই সপ্তাহে কিঞ্চিত ভালো, অর্থাৎ আনন্দ মানসিক শান্তি শিক্ষা কর্ম দাম্পত্য শুভ। আপনি শারীরিক কারণে কিঞ্চিত অসুবিধায় পড়বেন, সেটা লো ব্যাক পেন, সার্ভাইকাল স্পন্ডেলাইটিস, লোয়ার অ্যাবডোমেনে কিডনি গল ব্লাডার ইত্যাদি জায়গায় সমস্যা হতে পারে, যাদের প্রোস্টেট গ্ল্যান্ডের প্রবলেম রয়েছে তারা সমস্যায় পড়বেন, ডাক্তারি ক্ষেত্রে ডাক্তারি পরামর্শ নেবেন, চিকিৎসার জন্য ডাক্তার রয়েছেন তাদের পরামর্শ নিয়ে নিজের জীবনকে পরিচালনা করবেন। আমাদের আশা করি আমাদের এই অনুষ্ঠান আপনাদের এই কারণেই ভালো লাগবে যে আমরা সঠিক গাণিতিক পদ্ধতি অবলম্বন করছি এবং কোনো উদ্দেশ্য নেই যে আপনারা আমার পরামর্শ গ্রহণ করুন, আমার কাছে আসুন, কারণ আমি তো রত্নও সাজেস্ট করব না এবং আমার কাজ হচ্ছে জন্মকুণ্ডলীর বিচার এবং বিশ্লেষণ। সেটি যারা আমার পরামর্শ নিতে চান সেটি হোয়াটসঅ্যাপ করবেন এবং হোয়াটসঅ্যাপ করে আমার পরামর্শ নিতে পারেন। এছাড়াও আমি আপনাদের প্রত্যেকবার বারবার বলেছি যে আমাকে শুধুমাত্র শুক্রবার সকাল 9-12 মধ্যে আমি ফ্রি অফ কস্টে দেখি, তার জন্য কিন্তু সকাল 6 আপনাকে হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ বার্থ টাইম বার্থ প্লেস দিতে হবে, তবেই আমি সেক্ষেত্রে করব। আর যারা আমার প্রবাসী ভারতবাসী বা আমার ভারতবর্ষের বাইরে রয়েছেন তারা আমাকে কোনোরকমভাবে কল না করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার মতামত আমার মতামত নিতে পারবেন। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে সকল বন্ধুকে শেয়ার করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ।